এখানে বোনলেস কিছু মাটন রয়েছে যেটা নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছি। পেঁয়াজ কুচি লাগবে যেটা ভেজে উঠিয়ে রাখবো। চিলি ফ্লেক্স, রসুন কুচি এবং ডুমো করে কাটা আলু লাগবে। চিলি ফ্লেক্স আর রসুন কুচিটা সামনে থেকে দেখাচ্ছি। এরপর পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্স এবং আলু তিনটাকেই আলাদাভাবে ভেজে উঠিয়ে নেব। কিছুটা পেঁয়াজ এবং রসুন লঙ্কা গুঁড়ো একসাথে বেটে আমরা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। এটা কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটার গা দিয়ে তেল ছাড়বে, তখন আমরা আগে যে মাটনের টুকরোগুলো দেখালাম সেই মাটনের টুকরোগুলো আমরা মশলার সাথে অ্যাড করছি। এরপর আবার আন্দাজ মতো নুন এবং ঝাল দিয়ে আমরা মাংসটাকে মশলার সাথে কষাব। কষাতে কষাতে যখন আবার মাংসটা শুকিয়ে আসবে এবং রান্নার গা দিয়ে তেল ছাড়তে থাকবে, তখন আমরা একটুখানি গরম জল অ্যাড করব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পর নুন ঝাল টেস্ট করে একদম টানিয়ে ফেলে আগে যে পেঁয়াজ কুচি এবং চিলি ফ্লেক্সটা ভেজে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে নামিয়ে নিই। তো বন্ধুরা, কেমন লাগলো মাটন দো পেঁয়াজা? চট জলদি বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে মেসেজ করে জানান যে কেমন হয়েছে রান্নাটা। আর এই ভিডিওটা সম্পর্কে আপনাদের যদি আলাদা করে কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। And don't forget to hit the like icon, don't forget to subscribe my channel. It's my honest request to all of you. আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার আর লাইকও করতে ভুলবেন না। তো আজকের মতো আসি, বাই।